এরা যে তবলিগের লোক যে এত বড় জাহেল এতটাই মূর্খ ঘুরতিছে কিন্তু প্রফেসর মানুষ প্রফেসররা কত বড় মূর্খ দেখে সিসি এক প্রফেসরকে বলছি যে আপনি যে তবলিগ করেন আপনি কি এটা বুঝেন যে তবলিগের এক মুফতি বলছে লিখছে বইয়ের মধ্যে যে কাবা ঘরে যদি দুই রাকাত সালাত আদায় করে হারামে যদি কোনো সালাত আদায় করে তাহলে এক লক্ষ গুণ বেশি নেকি হয় আর টঙ্গীর মাঠে যদি সালাত আদায় করে তাহলে এক কোটি গুণ বেশি সওয়াব পাওয়া যায় মুজাফফরবিন মহসিন বলেছেন তাবলিগ জামাত হারাম এ বিষয়ে আপনার মতামত কি মুজাফফরবিন মহসিন হাফেজাহুল্লাহ তিনি বলেছেন তাবলিগ জামাত এটা হারাম এ বিষয়ে আমার মতামত কি আসলে মুজাফফর ভাই বলেছেন এটা তো যা বলেছেন বলেছেন আমার প্রশ্ন একটু উল্টো দিক থেকে হয় আর আমি একটু টিট ফর ট্যাট মাঝে মধ্যে দিই আচ্ছা মুজাফফর ভাইয়ের কথা বাদ দিয়ে দেন এখন তাবলিগ হারাম এখন স্বয়ং তাবলিগ রায় বলছে তাবলিগ হারাম কোন তাবলিগ হারাম তাবলিগের মধ্যে দুটো গ্রুপ আছে একটা সাতপন্থী একটা জুবারপন্থী জুবারপন্থীরা সাতপন্থীকে বলছে তোরা হারামখোর এরা তাবলিগে জুবারপন্থীরা বলছে সাতপন্থীকে বেদাতি ভাই বলছে কি বলছে না কাকরাল মসজিদে মাওলানা সাদকে ঢুকতে দেয় নাই কারা ঢুকতে দেয় নাই তাবলিগ জামাতরা আবার যুবারপন্থীকে সাতপন্থীরা বলছে বিদাতি তার মানে দুটো তাবলিগ গ্রুপ দুই ভাই আপন মায়ের পেটের যমজ ভাই দুজন দুজনকে বিদাতি বলছে দুজন দুজনকে বলছে হারাম তো তাবলিগ জায়েজ না ও বলছে ও তাবলিগ জায়েজ না তো ভাই তোমরা দুজন দুজনকেই বলছো হারাম তো মুজাফফর বিন মহসিন হাফেজাহুল্লাহ তিনি বলেছেন তো এত জ্বলছে কেন লঙ্কার মতো ভাই তাদের ফতোয়া কি কথা বলেন তোমরা দুজনই তো দুজনকে হারাম বলছো তো আমরা বাইরে থেকে যদি বলি এটাকে খারাপ বললাম প্রথম কথা তাবলিগ করা হারাম নয় তাবলিগ করা ফরজ সহিহ বুখারী হাদিস নাম্বার 3461 ইবনে ওমর থেকে হাদিস বর্ণনা আছে বাল্লিগুয়ানি ওয়ালা আয়া একটা আয়াত থাকলেও জানা থাকলেও তুমি বলে দাও এটা নবী বলেছেন তাবলিগ সময় বিশেষ এটা ফরজ এটা কি বাধ্যতামূলক করতে হবে কিন্তু তাবলিগ জামাতে ভর্তি হয়ে যে তাবলিগগুলো করা আছে এক চিল্লা দু চিল্লা তিন চিল্লা এই প্রথা এটা হচ্ছে বিদাত এটা কি শরীয়ত এবং নির্দিষ্ট করে দেয় নাই তাবলিগ দিনদার 24 ঘন্টা যখনই মুনকার কাজ দেখবেন তখনই প্রতিবাদ করবেন এটা তাবলিগ আর তাবলিগ জামাতে দেখা যায় আমরা তাবলিগ জামাতকে কখনো পরিষ্কারভাবে পুরোটাকে বাতিল বলি না আমরা বলি তাবলিগের যে উদ্দেশ্য ভালো আলহামদুলিল্লাহ তরিকা বাতিল কি বললাম তরিকা বাতিল তরিকা পরিবর্তন করতে হবে ফাজলে আমলকে পরিবর্তন করতে হবে ওই জায়গাতে সহি হাদিসের ঘটনাগুলো নিয়ে আসতে হবে ফাজলে আমলের 60% এর উপরে কেচ্চা কাহিনী মিথ্যা জাল ভুয়া হাদিস দিয়ে পরিপূর্ণ আছে ওগুলো দিয়ে মানুষের আকিদা বিভ্রান্ত হবে মানুষের আল্লাহর প্রতি তাক্কুলের চাইতে আল্লাহর অলির প্রতি তাক্কুল বেশি করে ফেলে কারণ ফাজল আমলে যে ঘটনা আছে শুক্রিয়া